আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার পিছনে এবং আমার ডানে এবং আমার বামে শত শত আলুর ক্ষেত। আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব এই আলু কিভাবে রোপণ করতে হয় এবং আলুর রোগ কি কি রোগ থাকে এবং এই রোগের ক্ষেত্রে কি কি ঔষধ ব্যবহার করতে হয় সবটুকুই আপনাদেরকে জানিয়ে দিব। আমরা অবশ্যই জানি আমরা বাঙালি জাতি এবং মাছে ভাতে বাঙালি। তো মাছে ভাতে বাঙালি যেই রকম হয় ঠিক সেই রকম মাছে ভাতে বাঙালির সঙ্গে কিন্তু আলুটা অবশ্যই সংযুক্ত, কারণ আলু ছাড়া বা আলু ছাড়া কোনোভাবে তরকারি হয় না। সব জায়গাতেই আলুর ব্যবহার রয়েছে এবং আলুর প্রচলন রয়েছে, তাই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আলুর চাষাবাদ হয় এবং পর্যাপ্ত পরিমাণ আলু বাজারে বিক্রি হয়। তাই আপনাদেরকে নিয়ে এসেছি আমি আলুর ক্ষেত দেখানোর জন্য। আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন শত শত আলুর ক্ষেত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখার পরে বেল বাটনে চাপ দিবেন, কারণ বেল বাটনে চাপ দেওয়ার পরে আমরা প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করব অটোমেটিক আপনাদের সামনে নোটিফিকেশন আসবে এবং প্রতিনিয়ত প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমরা এক আলু চাষী কৃষকের সঙ্গে কথা বলতে যাচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন? আমার নাম আবু মুসা। আপনি এখানে কত শতাংশ আলু লাগাইছেন? ওই ধরেন 120%। 120%। কিভাবে লাগানো হয়েছে আলু এখানে? লাগানো হয়েছে ধরেন আগে গোবর সার দেওয়া হয়েছে, তারপরে চাষ দেওয়া হয়েছে, চাষ দেওয়ার পর তারপরে আবার পটাশ ফসফেট ইউরিয়া সম্পূর্ণ দেওয়ার পর আবার চাষ করা হয়েছে, করার পর আলু লাগানো হয়েছে। এখানে যে আলুটা আপনি এখানে লাগাইছেন এটা কি জাতের আলু? এটা স্টিক আলু লাগানো হয়েছে। এটা বিঘাতে কত করে ফলন আসে? বিঘাকে ফলন আসবে 90 দিন থুলে 100-120 মণ আলু আসবে। এখানে যে বীজটা কিনছেন কত করে বস্তা? বস্তা কিনা হচ্ছে ধরেন 1600 টাকা বস্তা। এক বস্তায় কত কেজি থাকে? 40 কেজি। আলুটা যখন আপনি মানে রোপণ করবেন বা লাগাবেন তখন কত মিটার বা কত ইঞ্চি পরপর লাগানো হবে একটু বলবেন? আচ্ছা, 6 ইঞ্চি পরপর লাগানো ছিল। 6 ইঞ্চি পরপর। আলুর রোগ সম্বন্ধে কিছু বলবেন, আলুর কি কি রোগ থাকে আর সেই রোগের ক্ষেত্রে কি কি ঔষধ ব্যবহার করতে হয় এটুকু বলবেন। আচ্ছা, আলুর রোগ ধরেন আমরা এখন অ্যামিস্টাটপ লাগা দিব, তারপরে ধরেন পাউডার দিব, রিডোমিল দিব কিংবা যে কোনো পাউডার ব্যবহার করি। আলুর দাম কেমন পান একটু বলবেন? আলুর দাম মোটামুটি ধরেন 600-700 টাকাও পাওয়া যায়, আবার মাঝে মাঝে 200-250 টাকাও আসে। তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? রেজাউল। আপনি যে এখানে যে আলু রোপণ করেছেন এটা কি জাতের আলু? এটা হচ্ছে পাকরি জাত। এখানে কত শতাংশ লাগাইছেন? এখানে লাগাছি বর্তমানে এটা 600%। 600%। তো দেখতে পাচ্ছি যে এই যে মানে জমির আইল আছে, আইল ভেঙে দেওয়ার পরে যে সাদা সার দিচ্ছেন, তো এটা কি জন্য দিচ্ছেন এবং এটা কি সার একটু বলবেন? এটা মানে গাছ সতেজ করার জন্য, আর এটা ইউরিয়া সার। এখানে আলুর বীজ আপনি যখন কিনছেন এটা কত করে বস্তা কিনা হয়েছে? এটা 1400 টাকা। 1400 টাকা বস্তা। এক বস্তা কত কেজি ছিল? মনে ধরেন এক বস্তা ছিল 60 কেজি। 60 কেজি করে। বিঘা প্রতি আনুমানিক কত টাকা খরচ পড়বে একটু বলবেন? 6000 টাকা পড়বেই।90 দিন পরে আলুটা উত্তোলন করা হবে। আচ্ছা, তো আর একটি কথা বলবেন আপনি যে এখানে সেচ কতদিন পর পর দিতে হয়? আলুর গাছ প্রথম থেকে লাগানোর পরে শেষ পর্যন্ত কতবার সেচ দিতে হয় একটু বলবেন। 5-7 বার লাগবে সেচ। 5-6 বার? হ্যাঁ, 6 বার লাগবে। মানে আলুর গতি দেখে গাছ মনে করে ঝাড়া যাচ্ছে, এখন সিঁচা দেওয়াই লাগবে। এই আলু কি তোলার আগে শেষ? হ্যাঁ, তোলার আগে 8 দিন আগে তোলা সিঁচা দেওয়া লাগবে। 8 দিন আগে একবার সেচ দিলেই যথেষ্ট। আলুর কি কি রোগ হয় আর এই রোগ ক্ষেত্রে কি কি ঔষধ ব্যবহার করতে হয়? আলুর রোগ ওই পাতা ফসকা পড়া আছে, আলে ওই ইয়া ঔষধ দেওয়া লাগে, পাউডার। নাম মনে আছে ঔষধটা? ইয়া আমিস্টার টপ, তার মধ্যে জাজ, এইসব। ভালো কাজ করে? খুব ভালো কাজ করে। তো এইবারে একটু বলবেন দর্শকের সামনে আলুর দাম এবার কেমন হতে পারে একটু বলবেন। না, আশা আছে তো মোটামুটি 400-500 টাকা দাম যেতে পারে এবারে। আচ্ছা, এই ক্ষেতে দেখতে পাচ্ছি এখানে পুরো জমিতে কেউ এখন আলু উত্তোলন করে না? এখনো কেউ তোলেনি। কতদিন পরে এখানে উত্তোলন হবে? মনে করেন 15 দিন থেকে উত্তোলন তোলা শুরু হবে।
15 দিন থেকে আলু উৎপাদন করা শুরু হয়ে যাবে এই জমিতে। আচ্ছা, তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু বলবেন, এক বিঘাত লাগবে মনে করো বস্তা, দুই বস্তা আলু লাগবে, দুই বস্তা আলু লাগবে, বড় দুই বস্তা। যখন বীজ কিনেছেন কত করে বস্তা কিনছেন একটু বলবেন? আমি কিনেছি মন হিসাবে। বর্তমানে করিনি, করব বুঝিনি, করিনি তো যেহেতু। বন্ধুরা, তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আলুর ক্ষেতের ভিডিও এবং এখানে দেখতে পারলেন শত শত বিঘা আলুর ক্ষেত। আলু চাষাবাদ করতে কেমন খরচ হয় এবং আলুর কি কি রোগ থাকে এবং আলুতে কতদিন পরপর সেচ দিতে হয় এবং কতদিন পরে আলু উত্তোলন করা হয় এবং কৃষক ভাইরা আলুর দাম কেমন পায়। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছি মাছে ভাতে বাঙালি, আর মাছে ভাতে বাঙালি বলতে এখানে আর একটি কথা বোঝায় আলুকে, কারণ বাংলাদেশের প্রচলিত একটি খাবার আলু। আলু দ্বারা অনেক কিছু হয় এবং আলু এমন 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 বাড়ি আছে বা প্রত্যেকটি বাড়িতেই আলু ছাড়া কোনো তরকারি হয় না, কারণ আলু অবশ্যই প্রয়োজনীয় একটি সবজি। এবং আপনারা আর একটি কথা জানলে অবাক হবেন, আলুর যে গাছ দেখতে পাচ্ছেন, আলুর যে গাছের পাতা, এই পাতা ভর্তা করেও খাওয়া হয় এবং এইটার পাতা এবং আলু দুইটাই উপকারী, দুইটাই খাওয়া হয়। আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক দিবেন, কারণ লাইক দিলে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, কারণ লাইক দিলে যে টাকা হবে তা না, লাইক দিলে ভিডিওটা প্রমোট হবে এবং সবার সামনে আরও বেশি ছড়িয়ে পড়বে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে বেল বাটনে চাপ দিবেন, কারণ বেল বাটনে চাপ দিলে প্রতিনিয়ত যখন আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আসবে এবং সেখান থেকে আমার ভিডিও দেখতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।